দুর্গাপুর স্টিল টাউনশিপের এডিশন রোডের মধ্যবিত্ত পরিবারের ছেলে বিবেক সিং। দুর্গাপুরে গোল্লু নামেই পরিচিত সে। এই গোল্লুর ছোটবেলা থেকে একটাই নেশা, ফুটবল মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই মতো সে ছোট থেকেই একসময়ের দুর্গাপুর ফুটবলের মাঠ কাঁপানো ফুটবলার তথা প্রশিক্ষক স্বপন সরকারের কাছে প্রশিক্ষণ নেয়। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, সাফল্য যেন তাকে হাত ছানি দিয়ে দেখেছে। দুর্গাপুর এবং রাজ্যের বাইরে বহু ম্যাচ খেলে বিবেক। এরপর সম্ভবত দুর্গাপুর থেকে প্রথম আইএফএ সিল্ড ফাইনাল খেলার সুযোগ আসে 2020 সালে। প্রতিনিধিত্ব করে জর্জ টেলিগ্রাফের হয়ে। এখানে তার ফুটবল প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্য। এবার 2021-এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 16 আগস্ট খেলা হবে দিবস, আর তাতেই অনুপ্রাণিত হয়ে বাংলার ফুটবল দলে আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান ফুটবল একাদশকে। খেলা হবে দিবসে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। এই খেলাটি হয় বাংলা ফুটবল দল ও ইন্ডিয়ান ফুটবল একাদশের মধ্যে। এখানেও ফুটবল দলে স্থাপন করে নেয় বিবেক সিং, সে খেলে সম্পূর্ণ ম্যাচ। যদিও এই ম্যাচে বাংলা দল 0-1 গোলে পরাজিত হয়। বর্তমানে বিবেক তার সাফল্যের শিখর থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে, আর এই বিবেককে একদিন ফিরে আসতে হয়েছিল বিহার সন্তোষ ট্রফি থেকে। ট্রায়ালের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত স্থান পায়নি দলে। সেই থেকেই বিবেকের মনে জন্মায় অদম্য জেদ ও ফুটবলের প্রতি মনোসংযোগ। এরপর আর এক অধ্যায়ের সূচনা করল বিবেক সিং। বিবেক ওরফে গোল্লুই দুর্গাপুরে প্রথম কোনো ফুটবলার যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে। বিবেকের এই সাফল্যে স্বভাবতই গর্বিত দুর্গাপুরবাসী। বিবেকের এই সাফল্যে তার বাবা বলেন, প্রথমে তার পরিবার পড়াশোনা ছেড়ে খেলার জন্য ঘোর আপত্তি ছিল, কিন্তু বর্তমানে ছেলের সাফল্য দেখেও নিজেরাও খুশি। এখন তার পরিবার বিবেককে আই লিগ এবং আইএসএল এর মতো টুর্নামেন্টে খেলতে দেখতে চায়। ভালো, খুবই দারুণ খবর এটা আর কি। ও বাংলার হয়ে খেলতে পারছে, মানে খেলছে আর কি, চান্স পেয়েছে। এই যে জার্সিটা দেখছেন পড়ে আছি, যেটা এটা লাস্ট ইয়ার ও ওখানে আইএফএসএল খেলেছিল। এবারে বাংলা জার্সিটাও আসছে, ও এখনও তো আসেনি, আসলে বাংলা জার্সিটাও পড়বো আমি। আর ভবিষ্যতে যেন কামনা করি, আপনাদেরকে বলি, আপনারা রিপোর্টার বন্ধুরা যদি ওর ওর জন্য যে কিছু করেন, ভবিষ্যতের জন্য ও আরও ভালো, না যে বড়ো বড়ো খেলাগুলো যেরকম আইএসএলে যেন চান্স পায় খেলতে। তো ওনে একবার বিহারে সন্তোষ ট্রফির জন্য গেছিলো, তো যেখানে প্রায় 203 বছর আগে 200 ছেলের ওখানে সিলেকশনে, ফাইনাল সিলেকশন যে লাস্ট 20 যে সিলেকশন হবে তার মধ্যে মানে হয়ে ওকে নাইনি আর কি। মানে কিছু পলিটিক্স আছে, কিছু ওদের ওখানে টাকা পয়সার ব্যাপার, সেটা তার সেই অভাবে আর কি হলো না। তো ওইখান থেকে কাঁদতে কাঁদতে এসেছিলো, যেন ওর বন্ধুরা যারা গেছিলো খেলতে ওর সঙ্গে, মানে ওরা যাতে না বুঝতে পারে আর কি, ওই জন্য ও আলাদা টয়লেটে কাঁদতে কাঁদতে এসেছিলো। আর সেই সময় একটা ও মানে প্রাণ করেছিল যে এবার যদি আমি এখানে না হয় তাহলে কিছু করলে বাংলার জন্য কিছু করব। আর যে থেকে লেগে লেগে ছিল, আজকে এই সুন্দর একটা সুযোগ পাওয়া গেল বাংলার টিমে আর কি খেলল। এলসিডব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে বিবেকের আগামী দিনে আরো সাফল্য কামনা করি। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হলো এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে।
এবার নতুন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের, আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নতুন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9332543650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।